কোরআন যখন নাযিল হওয়া শুরু হয়েছে এমন একটা সময় এমন একটা পজিশন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন যেই সমাজটাকে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো বর্বরতার যুগ মূর্খতার যুগ যেই সমাজের মানুষগুলো আদর্শ কি বুঝতো না যেই সমাজের মানুষগুলো সভ্যতা কি জানতো না এমন একটা সিচুয়েশনে এমন একটা যুগের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআন নাযিল করলেন এই কোরআনের সহমতে যারা এসেছে এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবন সাজিয়েছে এই কোরআন অনুযায়ী যারা নিজের পরিবার সাজিয়েছে এই কোরআন অনুযায়ী যারা সমাজ সাজিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান এরা আল্লাহর কাছে দামি হয়ে গেছে আল্লাহ এদের উপরে খুশি এরা আল্লাহর উপরে খুশি সেই সাহাবায়ে কেরাম কোরআনের ছায়া তলে এসে কোরআন অনুযায়ী জীবন সাজা আল্লাহর কাছে দামি হয়ে গেছে পক্ষান্তরে মক্কার আবু জাহেল উতবা শাইবা মক্কার বড় বড় কাফেররা মক্কার বড় বড় বেঈমান কাফেরদের লিডাররা যারা কোরআনকে প্রত্যাখ্যান করছে যারা চেয়েছিল কোরআনের আলো নিভায় দাও যারা চেয়েছিল কোরআনকে মাইনাস করে দাও পারে নাই বরংস ওই আবু জাহেল উতবা শাইবা ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে এই পৃথিবীতে যে যার বক্তব্য পছন্দ করে লাইক করে সে তার বক্তব্য রেকর্ড করে রাখে মোবাইলে ডাউনলোড করে রাখে কেন ওই বক্তাকে আমার পছন্দ হয় তার বয়ানটা আমার বারবার শুনতে ভালো লাগে এই দুনিয়াতে যদি কেউ কোনো শিল্পীর কণ্ঠের গজল যদি তার পছন্দ হয় মোবাইলটা ডাউনলোড করে রাখে ওই শিল্পীর সঙ্গীত দিয়ে দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি আমার কোনো যুবক ভাই সে যদি কোনো শিল্পীর গানকে পছন্দ করে তার মোবাইলটা কম্পিউটার ল্যাপটপ ডাউনলোড করে ফুল করে রাখে মেমোরি ফুল করে রাখে তার পছন্দের গায়ক আর নায়িকার নাচ গান দিয়ে ভরপুর করে রাখে এই পৃথিবীর বুকে একজন সাধারণ মানুষ যিনি কোন নবী ছিলেন না একজন সাধারণ মানুষ তিনিও বক্তব্য দিয়েছিলেন আজ থেকে 100 বছর আগে নয় 200 বছর আগে নয় হাজার হাজার বছর পূর্বে এই পৃথিবীর মুখে একজন সাধারণ মানুষ যিনি বক্তব্য দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বক্তব্যগুলো তার বয়ানগুলো এমন ভাবে পছন্দ করলেন স্বয়ং আরশের মালিক ওই বক্তব্যগুলো এমন ভাবে রেকর্ড করে রাখলেন পবিত্র কোরআন আকারে পবিত্র কোরআনের 114 সূরার ভিতরে একটা সূরা সূরাতুল লুকমান ওই সাধারণ ব্যক্তি লুকমানের নামে একটা সূরা আল্লাহ দিলেন সে তার ছেলেকে নসিহত করছে লুকমান তার সন্তানকে বয়ান করছে লুকমান তার সন্তানকে আদেশ দিতেছে আমার সন্তান আমার কলিজার টুকরো আমার বাবা আমি তোমাকে কিছু ওসিহত করতেছি আমি তোমাকে কিছু বয়ান করতেছি বয়ানগুলো আরশের মালিকের পছন্দ হয়ে গেছে হুবাহু বয়ানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্থান দিয়ে দিলেন আল্লাহু আকবার লোকমান তেমন কোন দামি মানুষ ছিল না দামি মানুষ ছিল না কেমন মানুষ কত সাধারণ মানুষ ছাগলের রাখালি করতো ছাগল চড়াইতো শুধু তাই না চেহারাটা এত কালোর কালো বর্তমান জামানার নিগ্রুর আর কি কালো এর চাইতেও বেশি কালো এত কালো তার বডি ফিগার সাইজটা ভালো ছিল না বেটে ছিল বাউন ছিল নিজের বডি ফিগারও ভালো না পা গুলো ছিল ফাটা ফাটা ঠোঁট গুলো ছিল মোটা মোটা এই লোকমান তাকে আরশের মালিক পছন্দ করলেন কেন পছন্দ করলেন কারণ আল্লাহর কাছে দামি হইতে চাইলে চেহারাটা আল্লাহ দেখেন না আল্লাহর কাছে দামি হইতে চাইলে বংশ পরিচয়টা আল্লাহ দেখেন না আল্লাহর কাছে দামি হইতে চাইলে কে শিল্পপতি আর কে সাধারণ মানুষ কে কর্মচারী আর কে মালিক কে দোকানের মালিক আর কে দোকানের কর্মচারী আরশের মালিক সেটা দেখেন না আরশের মালিক কি দেখেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলে আমি আল্লাহ দেখি আমার বান্দার তাকওয়া তাকওয়া আল্লাহর কাছে দামি হইতে চাইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে দামি তো তারাই যাদের দিলের ভিতরে আছে তাকওয়া আল্লাহর ভয় আল্লাহু আকবার এই পৃথিবীতে তিনজন কালো মানুষের কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যেই তিনজন কালো মানুষ তিনজন ছিল গোলাম যেই তিনজন কালো মানুষ চেহারাটা একেবারেই কালো যেই তিনজন কালো মানুষ বডি ফিগারটা ভালো ছিল না যেই তিনজন কালো মানুষ
ঠোঁটগুলো ছিল মোটা মোটা চেহারা কালো হইতে পারে বংশ পরিচয় ভালো না হইতে পারে গোলাম হইতে পারে এরপরও তারা কালো হলেও হাজার লক্ষ কোটি মানুষের চাইতে আরশের মালিকের কাছে তারা বেশি ভালো আল্লাহু আকবার এক নাম্বার হযরতে লুকমান দ্বিতীয় নাম্বার ছিলেন আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন হযরতে বিলাল যেই বিলালের পরিচয় হলো সাধারণ তিনি শুধু গোলামই না নিজেও গোলাম তার বাবাও গোলাম তার দাদাও গোলাম তার পরদাদাও গোলাম গোলামের ঘরের গোলাম এরপরও বিলাল কত দামি আল্লাহর নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আল্লাহর নবী যেদিন মিরাজে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মিরাজে নিলেন সরাসরি শরী মক্কা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার হাবিবকে ওই সাত আসমান পাড়ি দেওয়া মিরাজে নিতে পারতেন সরাসরি নেন নাই কিভাবে নিলেন মক্কা থেকে উল্টা ঘুরায়া বর্তমান ফিলিস্তিনের মসজিদ আকসা যেই বাইতুল মুকদ্দাসটা ওই জালেমের গোষ্ঠী ইহুদিরা মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস দখল করতে চায় এটা কোন ইহুদিদের জায়গা না এই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে মিরাজের রাতে নিলেন যেই মিরাজের রাতে বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীকে আল্লাহ উপস্থিত করে দিলেন আমার নবী মসজিদে আকসায় যাওয়ার পরে জিব্রাইল আমিন হাত ধরে বলেন নবীজি সবাই দাঁড়ায় গেছে কাতার সোজা হয়ে গেছে ইমামের মুসল্লাটা খালি আপনি সামনে অগ্রসর হয়ে যান নবী আমার সামনে অগ্রসর হলেন নবী আমার সমস্ত নবীদের উপস্থিতিতে নবী আমার নামাজের ইমামতি করলেন ইমামুল মুরসালিন লাকব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তার বন্ধুকে প্রথম আসমান নিলেন দ্বিতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ধারাবাহিক সাত আসমান পাড়ি দেওয়া সিদ্রাতুল মুনতাহা বর্ডার এলাকা সেই বর্ডার এলাকায় যাওয়ার পর সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পর জিব্রাইল বলেন নবীজি আর এক কদম সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই আমার নাই আমার আর অনুমতি নাই নবী যেখান থেকে আপনাকে একাই চলতে হবে নবী আমার রওনা হয়ে গেলেন নবী আমার রওনা হবেন নবী যখন রওনা হলেন নবী আমার চিন্তা করতে লাগলেন নবীজি বলেন আমি একটু অনুভব করতেছিলাম আমার সাথে কেউ নাই জিব্রাইল আমিন সিদ্রাতুল মুনতাহায় এসে থেমে গেল হঠাৎ করে নবী আমার দুনিয়া আসার পরে নবী আমার বলেন বিলাল রে আমি যখন অনুভব করতেছিলাম একা একা হঠাৎ করে আমি দেখি আমার পিছনে পিছনে তুমি বিলাল যখন আজান দিতে আসো তোমার পায়ের জুতার আওয়াজ তোমার খরমের আওয়াজ ওই আওয়াজটা আমি নবী আরশে আজিমে গিয়ে পেয়েছি আল্লাহু আকবার বিলাল গোলামের ঘরের গোলামের পরও বিলালের কত দাম হে যুবক যেই কথাটা বুঝাইতে চাই আল্লাহর কাছে দামি হইতে চাইলে টাকা লাগে না আল্লাহ তো তার বন্ধুকে মেরাজে নেবেন মক্কা থেকে সোজা সাত আসমানে নিতে পারতেন সোজা নেন নাই বরং উল্টা ঘুরায়া মসজিদ আকসা নিয়েছেন তার মানে মাহফিলের শুরু থেকে আজকে একটা আওয়াজ দিয়া কেরানীগঞ্জের জমিন থেকে আশিকের দেখা দিবা ওই মাজলুম মুসলমানদের পক্ষে দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে ফিলিস্তিন মুসলমানদের প্রথম কেবলা কোন ইহুদির হাতে মুসলমান ছেড়ে দিতে পারে না দরকার হলে মুসলমান রক্ত দিবে জীবন দিবে শাহাদাত বরণ করবে রক্তের বন্যা বয়ে যাবে এরপরও মসজিদ আকসা কোন জালিমের হাতে মুসলমান ছেড়ে দিবে না কথা বলেন ঠিক কিনা ধন্যবাদ জানাই আমার দেশের প্রধানমন্ত্রীকে তিনি জালিমের পক্ষ নেন নাই ইয়াহুদদের পক্ষ নেন নাই আমার দেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আমি মাজলুম মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে যেই ফিলিস্তিনে আহারে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে আমার নবী যখন হিজরত আমার নবী যখন মেরাজ থেকে আসলেন আসার পরে আল্লাহর নবী যখন বললেন আমি মেরাজে গিয়েছিলাম এক রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়েছেন সেখান থেকে সাত আসমান ঘুরায়া আরশ আজিমে নিয়েছেন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব কিছু আল্লাহ দেখাইছেন এই কথা বলার সাথে সাথে আবু জেহেল একটু হাসি হাসে এতদিন তো ভেবেছিলাম যে মুহাম্মদ মনে হয় পাগলামি দুনিয়ায় চলে এখন তো মুহাম্মদের পাগলামি আসমানে শুরু হয়েছে নাউজুবিল্লাহ বলেন
যে মোহাম্মদ পাগল হয়ে গেছে কেন বলে এক রাতের ভিতরে সে নাকি মক্কা থেকে ওই ফিলিস্তিন মসজিদ আকসা গেছে এরপর সাত আসমান ঘুরছে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আল্লাহ বলে সব তারে দেখাইছে ও আবু বকর দেখো না তোমার বন্ধু পাগল হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন এই কথাগুলো কে বলছে বলে তোমার নবী মোহাম্মদ বলছে আমার নবী বলছে হ্যাঁ আবু বকর তোমার নবী বলছে তুমি বলো এক রাতে কি সম্ভব এই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যাওয়া তুমি বলো সম্ভব হযরত আবু বকর বলে যদি আমার নবী বলে থাকে আর কোনো কথা নয় এর চাইতে বহুত কিছু সম্ভব আরে মুহূর্তের ভিতরে যেই নবীর কাছে ওই সাত আসমানের দূর থেকে আর শাজিম থেকে মুহূর্তের ভিতরে যেই নবীর কাছে ওহী নাজিল হয়ে যায় জিব্রাইল ওহী নিয়ে আসে ওই নবী এক রাতের ভিতরে সাত আসমান ঘুরছে ওই মসজিদ আকসা ঘুরছে এটা তো স্বাভাবিক ব্যাপার আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করে নিলাম আল্লাহু আকবার আবু জাহেল যখন দেখে যে আবু বকরের কোনোভাবে ঠেকানো যায় না এবার আবু জাহেল আইসা প্রশ্ন করছে মুহাম্মদ তুমি যে গেছো তুমি যে বললাম মসজিদ আকসা গেছো আচ্ছা ধরে নিলাম তুমি গেছো বলো তো ওই মসজিদ আকসায় বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আর কয়টা জানালা আছে চিন্তা করে দেখেন সমাজের ভিতরে আবু জাহেলের কিছু উত্তর সরি আছে এরা চায় ইমামের পিছনে আলেমের পিছনে অল টাইম লেগে থাকে ইমাম সাহেব যদি একটু জোরে হেঁটে যায় তার দোকানে বৈশা বৈশা গবেষণা শুরু হয় মন হয় আজকে ইমাম সাহেবের দাওয়াত আছে অথবা যদি এক সেকেন্ড দুই মিনিট পরে এক মিনিট পরে আজানটা দেয় দেখো মুয়াজ্জিন সাহেব খাইতে খাইতে আর হুশ নাই আজানে দেরি কইরা ফলাইছে এইরকম কিছু লোক সমাজের ভিতরে আছে না নাই স্বাভাবিকভাবে না পারলে তখন চেষ্টা করে কোন তরিকায় ওই আলেম রে বেইজ্জতি করা যায় ওই ইমাম রে বেইজ্জতি করা যায় আবু জাহেল আইসা প্রশ্ন করছে মুহাম্মদ বলো তো মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাগনা কেন্দ্রীয় মসজিদে আপনারা নামাজ পড়েন প্রতি জুমায় আপনারা যান অথবা মদিনা নগর মসজিদে আশেপাশে যত মসজিদ আছে এই মসজিদে যে আপনারা নামাজ পড়েন মসজিদের কমিটিদেরকেও যদি জিজ্ঞেস করি সভাপতি সাহেব আপনি মসজিদের সভাপতি বলেন তো আপনার মসজিদে কয়টা দরজা কয়টা জানালা সভাপতিও তো অবাক হয়ে যাবে হুজুর এত বছর আমি সভাপতি ঠিকই দরজার জানলা গোনা তো মুখস্থ রাখি নাই অথবা আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই পড়ি দরজা জানলা গোনতে তো আমি যাই নাই আমি গেছি নামাজ পড়ার জন্য কথা বলে ঠিক কিনা আবু জাহেল প্রশ্ন করছে বলো তো মোহাম্মদ কয়টা দরজা কয়টা জানালা আমার নবী বললেন তুমি প্রশ্ন করছো কয়টা দরজা কয়টা জানালা নবী আমার অপেক্ষা করতেছেন নবী তো নিজ থেকে বানায় কোনো কথা বলেন না আল্লাহ ইয়াউতিবু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা আমার নবী নিজ থেকে বানায় কোনো কথা বলেন না মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল নবী যে তো নিজ থেকে বানায় কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হিসেবে জিব্রাইল আমিনকে নবীর কাছে পাঠায় না দেয় নবী আমার অপেক্ষা করতেছেন জিব্রাইল আমিন পুরা বাইতুল মুকাদ্দাস জিব্রাইলের হাতের ভিতরে উঠায় নবীর চোখের সামনে তুলে ধরছে নবী যে আপনি একটা একটা করে গলে গলে বলতে থাকেন কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কয়টা জানালার শিক আছে আল্লাহু আকবার এরপরও আবু জাহেল বিশ্বাস করে না আমার নবীর উপরে ঈমান আনে না তার মানে পৃথিবীতে এমন কিছু লোক এখনো আছে যারা সব বুঝার পরেও হক অনুধাবন করার পরেও হক দেখার পরেও এরা ঈমান আনবে না এরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যেমনি ভাবে আবু জাহেল কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে আবু জাহেল উতবা শায়বা ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে বর্তমান জামানায়ও যারা এই কোরআনের আলো নিভা দিতে চাইবে যারা মসজিদের দরজায় তালা লাগাইতে চাইবে যারা মাদ্রাসার জেন বিলাকরা বলে মাদ্রাসা বুলুচার দিয়ে ঘুরিয়ে দিতে চাইবে তাদের পরিণতি আবু জাহেলের মতো হয়ে যাবে উতবা সাহেবের মতো হয়ে যাবে কথা বলেন ঠিক অতএব সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে চলে যাবেন আমি আপনাদের শুরুতেই বলছি আমরা মুসলমান পৃথিবীতে যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই ঈমান নিয়ে বাঁচতে চাই কোরআনের বিরুদ্ধে আমরা নাই কথা বলে ঠিক কিনা এই পৃথিবীতে দামি হইতে চাইলে সম্মান এই পৃথিবীতে স্বাভাবিকভাবে দুনিয়ার নিয়ম অনুযায়ী এই সমাজে আমরা তাকেই বেশি মূল্যায়ন করি যার যত বেশি টাকা যার যত ক্ষমতা কিন্তু আমার আল্লাহর কাছে দামি হইতে চাইলে আমার আল্লাহ ক্ষমতা দেখেন না আমার আল্লাহ টাকা দেখেন না আমার আল্লাহ সম্পদ দেখেন না
না আমার আল্লাহ বংশ পরিচয় দেখেন না আমার আল্লাহ দেখেন তাকওয়া তাকওয়া আমি বলেছিলাম দুই নম্বরে যেই লোক তার চেহারা কালো হইতে পারে হাজার লক্ষ কোটি লোকের চাইতে আল্লাহর কাছে ভালো তিন নম্বর আমিরুল মুমিনিন হযরত ওমর তার একটা কৃতদাস তিনি নিজে ক্রয় করে আজাদ করে দিলেন এই তিনটা মানুষ যদিও কালো আল্লাহর কাছে ছিলেন তারা ভালো এই তিন জনের ভিতরে এক নম্বর হযরত লুকমান সেই লুকমান তিনি কোন নবী ছিলেন না তাফসীরে কুরতুবীর ভিতরে লেখে লুকমান নবী ছিলেন না তিনি একজন সাধারণ মানুষ ছিলেন লুকমান সাধারণ মানুষ হওয়ার পরও তিনি তার ছেলেকে নসিহত করতেছে বাবারে সন্তানকে বাপ নসিহত করে এই নসিহতটা আরশের মালিক পছন্দ করছে দুনিয়াতে যে যার বক্তব্য পছন্দ করে যে যার বক্তব্য লাইক করে ওই বক্তব্যটা মোবাইলে সেভ করে রাখে বারবার যেন শুনতে পারে আমার মালিক লুকমানের বয়ানটা পছন্দ করছে আমার মালিক লুকমানের নসিহতটা পছন্দ করছে আমার মালিক লুকমানের নামে 114 সূরার ভিতরে একটা সূরা নাযিল করছে আমার মালিক লুকমানের নসিহতগুলো কোরআন আকারে উম্মতে মুহাম্মাদের কাছে পাঠায় দিছে আল্লাহু আকবার মাহফিলে গেলে সবাই বলে হুজুর মা বাবার খেদমতের একটু বয়ান করবেন কেন বলে সন্তান আমার খেদমত করে না মা বাবার কথা শুনে না আমি তাদেরকে বলি সব সময় তো মা বাবার হকের কথাই বলেন সন্তান মা বাবার হক আদায় করে না আপনি আপনার সন্তানের হক কি আদায় করছেন আপনার সন্তান যে আপনার হক আদায় করবে বলবেন হুজুর এটা আবার কি বলবেন মা বাবার হক মা বাবার খেদমতের বয়ান করার জন্য শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি আসবে মা বাবার বয়ান করবে আমি ব্যতিক্রম আপনাদেরকে বয়ান শুনাইতে চাই আপনাদের মা বাবার প্রতিও যে সন্তানের কিছু হক আছে আপনি কি আপনার সন্তানের হক আদায় করছেন বলবেন হুজুর এটা আবার কেমন কথা প্রতিটা সন্তানের জন্য মা বাবার প্রতি এক নাম্বার সন্তানের হক হলো একটা নেককার মা তার সন্তানকে উপহার দিতে হবে এখনো বিয়ে করে নাই সন্তানের হক শুরু নেককার একটা মা আপনার সন্তানকে উপহার দিতে হবে যদি নেককার মা উপহার দিতে না পারেন আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই দ্বিতীয় নাম্বার হক সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের ডান কানে আল্লাহু আকবার আজানের বাক্যগুলো পৌঁছায় দিতে হবে আমার আল্লাহ সবচাইতে বড় ডান কানে ইকামতের শব্দগুলো পৌঁছায় দিতে হবে সন্তান 7 দিন যখন বয়স হয়ে যায় সুন্দর একটা নাম তার উপহার দিতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে আমরা তো এখন সন্তানের হক আদায় করি না সন্তানের তিন নম্বর হক হলো সন্তানের জন্য আকিকা করতে হবে 7 দিনের দিন ছেলে হলে দুইটা খাসি দিয়ে আকিকা করবেন মেয়ে হলে একটি খাসি দিয়ে আকিকা করবেন আমরা সন্তানের হক আদায় করি না বিদায় আমাদের সন্তানগুলো আমাদের হক আদায় করে না মা বাবাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে আপনি আপনার সন্তানের হক আদায় করেন সন্তানকে ছোট্টবেলা দিন শিখান ইসলাম শিখান কোরআন শিখান আমার কথা না বিশ্বনবীর ঘোষণা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমি দিন শিক্ষা করা ফরজ দুঃখ আর পরিতাপের বিষয় বর্তমান সমাজের ভিতরে আমরা আমাদের বাচ্চাগুলোকে আমরা এখন আর মক্তবে পাঠাইতে চাই না আমরা 1 কেজি আর 1.5 কেজি স্কুলে নিয়ে যাই ইংলিশ মিডিয়ামে নিয়ে যাই আপনি নেন ইংলিশ শিখান আমাদের কোনো দিক দুঃখ নাই আমরা ওলামাই কেরাম নিষেধ করি না তবে আপনার বাচ্চার উপরে প্রতিটা মুসলমানের উপরে যে এলমে দিন শিক্ষা করা ফরজ এই ফরজিয়াতের এলেম আগে তাকে দিতে হবে আশেপাশে মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোর ভিতরে পাঠা আগে সন্তানকে দিন শিখান ইসলাম শিখান কোরআন শিখান এরপরে সন্তান ডাক্তার হলে ডাক্তার নামের কসাই হবে না এরপরে সন্তান ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার নামের চোর হবে না এরপরে সন্তান সমাজসেবক হলে সমাজসেবক নামে ডাকাই হবে না এরপরে সন্তান বড় নেতা হলে দেশের সম্পদ চুরি করে বিদেশের মাটিতে পাচার করবে না বরঞ্চ সন্তান দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের সব কিছু বিলীন করে দিবে কথা বলেন ঠিক কিনা আগে সন্তানকে দিন শিখান ইসলাম শিখান ব্রিটিশ যদিও চলে গেছে ব্রিটিশদের চক্রান্ত আজ পর্যন্ত আমার দেশের ভিতরে আছে বর্তমান বড় বড় হসপিটালের ভিতরে আমরা আমাদের মাদেরকে নিয়ে যাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে স্ত্রী গর্ভবতী হলে স্ত্রীকে নিয়ে আমরা যখন হাসপাতালে চলে যাই সাথে সাথে ডাক্তাররা এমন কিছু তথ্য আমাদেরকে দেয় বাচ্চা উল্টায় গেছে পেটে পানি বেশি হয়ে গেছে পানি শুকায় গেছে বাচ্চার মুখ দিয়ে পায়খানা ঢুকে গেছে অতএব এখনই পেট ফাড়তে হবে আর দেরি করা যাবে না এমন কিছু আতঙ্কর কারণে সবাই বলে হাই হুতাশ কিছু করার নাই ঠিক আছে আপনি সিজার করেন সিজার করলেন ভালো কথা তবে এই হাসপাতালগুলোর ভিতরে আমি বলবো প্রতিটা হাসপাতালের ভিতরে কমপক্ষে
একজন করে মুয়াজ্জিন নিযুক্ত করা দরকার যেন মুসলমানের সন্তান দুনিয়া আসার সাথে সাথে মুসলমানের সন্তানের ডান কানে আল্লাহু আকবার আল্লাহর পরিচয়টা ঢুকে যায় বাম কানে আল্লাহু আকবার এই আযানের শব্দগুলো প্রতিটা মুসলমানের সন্তান দুনিয়া আসার সাথে সাথে তার কানের ভিতরে আযানের শব্দগুলো পৌঁছায় দিতে হবে কথা বলেন ঠিক কি না এখন ইহুদিদের চক্রান্ত হাসপাতালগুলোর ভিতরে আযানের ব্যবস্থা নাই আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না আপনাদের তিতা লাগতে পারে তবে এটাই বাস্তব এটাই সত্য সমাজের ভিতরে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই কথাগুলো আমাকে বলতে হবে এই কথাগুলো আপনাকে জানতে হবে যুবক তুমি সচেতন হয়ে যাও তুমি একজন আদর্শবান বাবা হয়ে যাও আদর্শবান বাবা সন্তানকে নসিহত করছে মালিক পছন্দ করছে তুমি তোমার সন্তানকে আদর্শবান বাবা হিসেবে কয়দিন নসিহত করছো হযরত লুকমান তার সন্তানকে প্রথম যেই নসিহত করছে বড় আদর করে ডাক দিছে ইয়া বুনাইয়া হে আমার সন্তান হে আমার কলিজার টুকরা হে আমার রত্ন হে আমার বাবা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করব না ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরিক সবচেয়ে জঘন্যতম গুনাহ মারাত্মকতম গুনাহ হযরত লুকমান প্রথম পরিচয় দেয় রব পরিচয় খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আপনি কয়দিন আপনার ছেলেকে আল্লাহর পরিচয় দিয়েছেন আপনি কয়দিন আপনার সন্তানকে আল্লাহর পরিচয় দিয়েছেন সন্তান যেন শিরিক না করে এই কথাটা আপনি কয়দিন বলেছেন হে যুবক যেই কথাটা বলতেছিলাম দ্বিতীয় নাম্বার আমাদের সন্তানগুলোকে ছোট্টবেলা কেন মক্তবে পাঠাবেন জানেন এই সন্তান যদি ছোট্টবেলা দিন শিখে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই সন্তান বড় হয়ে নাস্তিক হবে না ইসলাম বিদ্যা হবে না ইহুদি নাসারারা গবেষণা করে দেখছে যতই মুসলমানদের সন্তানেরা হয়তো মসজিদে যায় না এমন মুসলমান আছে সারা সপ্তাহের ভিতরে একদিনও মসজিদে যায় না সারা সপ্তাহের ভিতরে জুমার নামাজেও যায় না ঈদের নামাজেও যায় না এরপরও ওই মুসলমানের সামনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে ওই মুসলমানের ঘরে বসে থাকে না ওর নামাজ না পড়তে পারে মুখে দাঁড়িয়ে না থাকে পারে ওই মুসলমানের সন্তান নাস্তিকের বিরুদ্ধে দাঁড়ায় যায় কথা বলেন ঠিক কি না মুসলমান ইহুদি নাসারা খ্রিস্টানেরা বিধর্মীরা বিদেশেরা গবেষণা করে দেখছে এর মূল কারণ হলো মুসলমান ছোট্টবেলা তার সন্তানকে মক্তবে পাঠায় দেয় মক্তবের ওই ইমাম সাহেব মক্তবের ওই মুয়াজ্জিন সাহেব মসজিদের বারান্দায় বসা ওই যে সন্তানকে কালিমা শিখায় ওই যে সন্তানের দিলের ভিতরে ইমানের বিষ্ঠা গোপন করে দেয় এজন্য ওই ইমানের পাওয়ারে দুনিয়ার টাকার বস্তা সামনে রাখলেও ও ইমান বিক্রি করে না তাহলে কি করা যায় এদের ইমান যদি কিনতে হয় এদেরকে মক্তবে পাঠানো বন্ধ করতে হবে এজন্যই 1 কেজি আর ওই 1.5 কেজি স্কুলগুলো দেখবেন ওই স্কুলগুলো খোলার টাইম হলো বাংলাদেশে মক্তবের টাইমে সকাল 7টা থেকে 7:30টার সময় 1 কেজি আর 1.5 কেজি কিন্ডারগার্ডেন গুলো খুলে এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব কেন এই কথাগুলো বলতেছি জানেন এই কথাগুলো কেন বলতেছি এই ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন আমাদের পাশের রাষ্ট্র ভারত সফর করেছি শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি এবং আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি ডিসেম্বরের প্রথম জুমা ভারতের মালদা জেলায় একটা জুমার মসজিদ আমি উদ্বোধন করিয়েছি আমাকে যখন নেওয়া হলো একটা মিশনারি দেখার জন্য বলে শরীয়তপুরি হুজুর আপনি আসেন আপনাকে আমাদের একটা মিশনারি প্রতিষ্ঠান দেখাবো আমি মিশনারি প্রতিষ্ঠান দেখার জন্য গেলাম ওই মিশনারির ভিতরে 400 ছাত্রছাত্রী যারা ওয়ান টাইম 24 ঘন্টা ওই মিশনারির ভিতরে থাকে আলাদা ছাত্রীদের ভবন আলাদা ছাত্রদের ভবন 30 জনের উপরে শিক্ষক আছে আমি যাওয়ার সাথে সাথে সবাই পাগল হয়ে গেছে এক নজর দেখার জন্য বাংলাদেশের বড় বক্তা আসছে বাংলাদেশের হুজুর আসছে আমাকে দেখার জন্য সবাই মুসাফা করে আমাকে বলে হুজুর আপনি মুসাফির মানুষ আপনার দোয়া তো কবুল হবে হুজুর একটু আসেন না আমাদের ক্লাসগুলো আপনি একটু কদম রাখবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন ওদের দিলের ভিতরে ইমানি একটা জোশ বাসবে বড় হওয়ার একটা ইচ্ছা জাগবে আমি তাদের রিকোয়েস্টে গেলাম বিশ্বাস করেন বাবা আমি যেই ক্লাসের ভিতরে গেলাম প্রিন্সিপাল সাহেব ঢোকার সাথে সাথে বলে বাংলাদেশের বড় হুজুর মনিরুল ইসলাম শরীয়তপুর
করে আসছে এই কথাটা বলার সাথে সাথে সব বাচ্চাগুলো আসসালামু আলাইকুম বলে দাঁড়ায় যায় দাঁড়া আমাকে সালাম দিল আমি সালামের জবাব দিলাম এরপরে বললাম বাবারা আপনারা কেমন আছেন সবাই বলে আছি ভালো আছি কি বলে আছি ভালো আছি আমি বললাম বাবারা যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন বলতে হয় আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় ক্লাসে গেলাম একই অবস্থা প্রতিটা ক্লাসে একই অবস্থা আমাকে বলে হুজুর ছাত্রীদের ভবনটা একটু দেখেন আমাকে না হলো ছাত্রীদেরও একই হালত